नमस्कार बंधुरा, आपनारा देखछेन सरकारी कर्मचारी यूट्यूब चैनल आमी सैवी। जदि आपनादेर भारतेर सबथेके बड़ बैंक स्टेट बैंक अफ इंडियाते अकाउंट थाके, ताहले स्टेट बैंक अफ इंडियार तरफ थेके तादेर समस्त ग्राहकदेर जन्य जारी करा हयेछे एक बिराट सतर्क बार्ता। बर्तमाने किन्तु एखन डिजिटल पेमेंटेर दिकेई सबाई झुकछे, तार कारण प्रधानमंत्री नरेंद्र मोदी घोषणा करेछेन जे डिजिटल इंडिया गढ़ते हबे। तो सेई अनुयायी किन्तु एखन बेशिरभाग क्षेत्रे इंटरनेट बैंकिंग यूज होच्छे, किंबा आपनी भीम यूपीआई किंबा पेटीएमर माध्यमे किन्तु पेमेंट एखन बर्तमाने बेशी होच्छे, जतटा ना एखन कैशे होच्छे। तो सेक्षेत्रे जदि आपनी किछु जिनिसेर आपनी जदि सब समय सतर्क ना थाकेन, ताहले किन्तु आपनार ব্যাংকে যে টাকা জমানো আছে সেই জমানো টাকা কিন্তু এক মুহূর্তে গায়েব হয়ে যেতে পারে। তো সেরকম একটি সতর্কবার্তা দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যে ক্ষেত্রে আপনার মোবাইলে যদি কিছু অ্যাপ ডাউনলোড করা থাকে বা ইনস্টল করা থাকে, তাহলে সেই অ্যাপ থেকেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টের সমস্ত টাকা গায়েব হয়ে যেতে পারে। তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই লাইক করবেন বন্ধুরা, শেয়ার প্রচুর করবেন, তার কারণ এটা কিন্তু সবারই জানা উচিত, না হলে পরে কিন্তু আপনার পরিবার পরিজনের কষ্টে অর্জিত টাকা কিন্তু এক মুহূর্তে গায়েব হয়ে যেতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের একটি অ্যাপ ব্যবহার করতে কিন্তু সতর্ক করেছে। ব্যাংক টুইট করে জানিয়েছে এই বিষয়ে, বিপজ্জনক ব্যাংকিং ভাইরাস নিয়ে গ্রাহকদের সতর্ক করা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি টুইটে। ব্যাংকের তরফে সেই টুইটে জানানো হয়েছে, সার্ভেরাস নামে একটি বিপজ্জনক ম্যালওয়ারের মাধ্যমে অ্যাকাউন্ট হোল্ডারদের টার্গেট করা হচ্ছে। যে সার্ভেরিয়াস আছে সেটা কিন্তু একটা বিপজ্জনক ম্যালওয়ার, অর্থাৎ সেটি আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে, কখন ইনস্টল হবে আপনি বুঝতে পারবেন না। কিন্তু এই ম্যালওয়ার কিন্তু ফেক SMS পাঠিয়ে গ্রাহকদের বড় অফারের সম্বন্ধে জানায়, অর্থাৎ আপনার মোবাইলে ফেক SMS আসবে, যেখানে দেখা লেখা ধরুন লেখা থাকবে যে আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনি 50% কিংবা 60% ডিসকাউন্ট পাবেন, কিংবা ধরুন আপনার বর্তমানে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে ইন্টারেস্ট রেট দিচ্ছে তার থেকেও ধরুন আরও বেশি ইন্টারেস্ট তারা দেখাচ্ছে, যে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। সেই অজানা লিঙ্কে ক্লিক করতেই বা অ্যাপ ডাউনলোড করার পরে তাদের টার্গেট কিন্তু করা হয়। এই অ্যাপের উদ্দেশ্য হলো অ্যাকাউন্ট হোল্ডারদের টাকা হাতিয়ে নেওয়া, অর্থাৎ আপনার যে কষ্টে অর্জিত যে টাকা রয়েছে সেটা কিন্তু এক মুহূর্তে গায়েব করে দিতে পারে এই সমস্ত ম্যালওয়্যার। তো এই সমস্ত ম্যালওয়্যার থেকে বাঁচতে আপনি কি করবেন, কি সতর্কতা অবলম্বন করবেন সেটাও কিন্তু জানানো হয়েছে। তো ব্যাংকের তরফে জানানো হয়েছে যে মোবাইল অ্যাপ থেকে গ্রাহকদের ফোন থেকে তথ্য চুরি করা হতে পারে যে মোবাইল অ্যাপ থেকে, তাই মোবাইল ফোনে অথরাইজড জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করবেন, অর্থাৎ আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন। এবং যদি আপনার অ্যাপেল ডিভাইস থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যাপেল স্টোর থেকে আপনি অ্যাপ ডাউনলোড করবেন। আমরা নর্মালি কী হয় যে কোনো একটি অ্যাপের জন্য, আমরা ধরুন পাইরেটেড কোনো অ্যাপের জন্য আপনার জাস্ট আমরা মোবাইলে জাস্ট গুগলে টাইপ করি, তখন একটা অ্যাপ আসে, তখন কিন্তু আমরা সেই অ্যাপ ডাউনলোড করে নিই এবং অ্যাপ কিন্তু আমরা ইনস্টলও করে নিই। তো অ্যাপ ডাউনলোড কিংবা ইনস্টল করার সময় সেক্ষেত্রে কিন্তু অনেক পারমিশন চাওয়া হয় সেই অ্যাপের তরফ থেকে। তো আমরা অনেকে না বুঝে কিন্তু সেই সমস্ত পারমিশন আমরা দিয়ে দিই, অর্থাৎ সেই সমস্ত পারমিশনকে কিন্তু আমরা অ্যালাউ করে দিই। কোনো অ্যাপ যেমন ধরুন আপনার গ্যালারির পারমিশন চায়, কোনো অ্যাপ আপনার SMS-এর পারমিশন চায়, যেই সমস্ত অ্যাপের সেই পারমিশনের দরকারই নেই তবুও তারা চায়, কিন্তু আমরা কিন্তু অতটা খেয়াল করি না, আমরা কিন্তু সেই সমস্ত পারমিশন দিয়ে দিই। সেই জন্য কিন্তু আপনি একে তো কোনো আনঅথরাইজড কোনো জায়গা থেকে আপনারা অ্যাপ ডাউনলোড করবেন না, যদি আপনি অ্যাপ ডাউনলোড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি যখন পারমিশন দেবেন তখন কিন্তু পারমিশনগুলো অবশ্যই ভেবেচিন্তে দেবেন এবং দেখে নেবেন যে কোন অ্যাপটি আপনার থেকে কি পারমিশন চাইছে। কোনো অ্যাপে যদি ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের ডিটেল যদি সেভ করতে আপনাকে বলে, সেটা শুধুমাত্র যদি অ্যামাজন কিংবা ফ্লিপকার্টের মতন যদি প্রতিষ্ঠিত কোনো ওয়েবসাইট হয় তাহলে ঠিক আছে, এছাড়া কোনো মানে নর্মাল যদি অ্যাপ যদি আপনাকে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের ডিটেলস সেভ করতে বলে, তাহলে কিন্তু ভুলেও কোনো ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের ডিটেলস কিন্তু সেভ করবেন না। মোবাইল ফোনে আপনারা সবসময় সফটওয়্যার আপডেট রাখবেন, আর কোনো অজানা নাম্বার থেকে যদি কোনো আপনার নাম্বারে কোনো মেসেজ আসে এবং সেখানে যদি কোনো বড় অফারের সম্বন্ধে যদি আপনাকে বলা হয় যে আপনি এই লিঙ্কে ক্লিক করুন আপনি বড় অফার পাবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনারা কোনো দিনও সেই লিঙ্কে ক্লিক করবেন না। ব্যাংকের তরফ থেকে কিন্তু এই সমস্ত কোনো লিঙ্ক আপনাকে পাঠানো হয় না, সেক্ষেত্রে আপনাকে মেসেজ পাঠানো হতে পারে যে আপনার জন্য এই বিশেষ সুবিধাটি দেওয়া হচ্ছে, তার জন্য আপনাকে নিকটবর্তী ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে।
এমন কিন্তু মেসেজ পাঠানো হয় না যে আপনাকে কোনো লিংকে ক্লিক করতে হবে। সেই জন্য যে কোনো যদি আপনার মোবাইলে যদি কোনো লিংক আসে বা যদি কোনো মেসেজ কোনো অজানা নাম্বার থেকে আসে, যদি আপনাকে যদি সেই লিংকে ক্লিক করতে বলে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভুলেও সে কোনো অজানা লিংকে ক্লিক করবেন না, নাহলে পরে কিন্তু আপনাদের কষ্টে অর্জিত টাকা কিন্তু এক মুহূর্তে গায়েব হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনাদের সঠিক তথ্য দিয়ে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, শেয়ারটি প্রচুর করবেন, তার কারণ আপনাদের একটা শেয়ারই কিন্তু একজন মানুষকে সতর্ক করতে পারে এবং তার কষ্টে অর্জিত টাকা কিন্তু রক্ষা করতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।